নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা। আপনারা এখন দেখছেন বলো কলকাতা ও বাংলা আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ। আপনাদের সাথে আমি বান্টি। বাজপুরে মৃত ময়নার এক বাসিন্দা সমস্ত দিক থেকে সাহায্য করার আশ্বাস সরকারের। বাজপুরে মৃত পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার গোড়ামহল গ্রামের বাসিন্দা শম্পা মণ্ডল। শম্পার বয়স 26। এদিন বজ্রপাতের সাথে বৃষ্টি হয় জেলায় জেলায়। শম্পা বাড়িতে পানির বরজের কাজ করছিলেন, এমন সময় বাড়ির কাছে ত্রিপল ঢাকা দিতে গিয়ে আচমকা বাজ পড়ে মৃত্যু হয় তার। আজ ময়নার পঞ্চায়েত সমিতিতে মন্ত্রী মানস ভূঁইয়া, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী সৌমেন মহাপাত্র মৃতার পরিবারের সাথে দেখা করেন। সরকারের তরফ থেকে 2 লক্ষ টাকার চেক এবং সব রকমভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। এছাড়াও মৃত শম্পার শিশুদের পড়াশোনার ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস দেওয়া হয় সরকারের তরফ থেকে। দিদি, আজকে সরকারের পক্ষ থেকে বজ্রাঘাতে যিনি মৃত্যু হয়েছিল তাদের পাশে এসে দাঁড়ালেন, কি বললেন তাদের? আমাদের চালিকা শক্তি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা নতুন নয়। তিনি যেদিন থেকে মামাটি মানুষের সরকারে প্রতিষ্ঠা দিয়েছেন, আকস্মিক দুর্ঘটনা থেকে শুরু করে বিভিন্নভাবে মানুষ যখন আক্রান্ত হন, ক্ষতিগ্রস্ত হন, তখন তাদের পাশে তিনি দাঁড়ান। সেই অনুযায়ী এই সম্প্রতি গত 2 দিন আগে যে ভীষণ বজ্রপাত হয়েছিল, সারা বাংলা জুড়ে 26 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে আমার পূর্ব মেদিনীপুর জেলায় 3 জনের মৃত্যু হয়েছে। আজকে আমাদের কাকলি ঘোষ দত্তিদার, যিনি সাংসদ, তিনি এসছেন, জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ডক্টর মানস ভূঁইয়া আসছেন, আমি সঙ্গে আছি। সেদিন মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেওয়া 2 লক্ষ টাকা অনুদান তাদের হাতে আমরা দিলাম। এছাড়াও কিছু দলগতভাবে আবার আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি সাধারণ সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেক্রেটারি সাহায্য তাদের তুলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা আমাদের নেতা, তাদের পক্ষ থেকে 2 লক্ষ টাকা তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এরা আছেন, সবাই মিলে আমরা তাদের পাশে আছি, এই বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন। দিদি, এই যে পরিবারগুলোর পাশে সরকার কিভাবে এরা থেকে দেখভাল করছে, কিভাবে পাশে থাকছে? দেখুন, সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং 2-2 জন মন্ত্রী এসেছেন। আরও কয়েকটি জায়গায় এই ঘটনা ঘটেছে, অত্যন্ত দুঃখজনক ঘটনা যে আজকাল আবহাওয়ার এমন, পরিবেশের এমন পরিবর্তন হয়েছে যে হঠাৎ করে বজ্রপাতে মানুষের মৃত্যু হচ্ছে। যে মানুষ মারা গেছেন তাকে তো ফিরিয়ে আনা যাবে না, সেই পরিবারের পাশে দাঁড়াবার জন্য দলের পক্ষ থেকে আমি এসেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় যিনি সাধারণ সম্পাদক, তার নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন সেই পরিবারগুলোকে সব রকম সহযোগিতা করার জন্য। তাদের ছোটো ছোটো শিশু রয়েছে, তাদের জন্য খাদ্যদ্রব্য পাঠিয়েছেন এবং সরকারিভাবে আর্থিক সহযোগিতার মাধ্যমে যাদের পরিবারটা ভেসে না যায় সেই জন্য তাদের পাশে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আজকে এখানে এসেছি। সৌমিত্র খা, বিজেপি সাংসদ, দাবি করছেন সৌমিত্র খা না নিয়ে কোনো রকম সৌমিত্র খার প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে? অন্য কোশ্চেন কর। এই যে বিজেপি নেতারা বলছে, কেউ বলছে যে 356 দাবিটাকে সবসময়, দেখুন ভারতবর্ষের সংবিধান বলে একটা বস্তু আছে, 355 কোন কোন সময় লাগু করা যায় তার সুনির্দিষ্ট রূপরেখা এবং ধারা আছে। নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে 2রা মে, আজকে হচ্ছে 9ই জুন, এক মাস রেজাল্ট বেরোনোর পর কোনো স্বপ্নবিলাসী রাজনৈতিক নেতা, তারা যদি 355
গুনগুন করে গান করেন কিংবা মালা জপেন, তারা গুনগুন করে গান গান মালা জপুন, বাংলার মানুষ দেখছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন দায়িত্ব নিয়েছেন তারপর থেকে কোনো হিংসার ঘটনা ঘটেনি। যা হিংসার ঘটনা ঘটেছিল নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত সময়ের মধ্যে ঘটেছে। তাই আমরা মনে করি পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে ভারতবর্ষে দেশের একটি অঙ্গরাজ্যে যে রাজনৈতিক ঘটনা প্রবাহ ঘটেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং পরবর্তীকালে মমতা ব্যানার্জি যে কঠিন হাতে মোকাবেলা করে বাংলার মানুষকে রক্ষা করছেন, একদিকে কোভিড আরেক দিকে যশ, এরপরেও যদি কোনো রাজনৈতিক দলের নেতারা গুনগুন করে গান গান 355 চাই 356 চাই তারা নাগরদোলায় দুলতে পারেন, বাংলার মানুষ এইসব বিষয়ে কোনো রকম তাদের চিন্তাভাবনাগুলো তাদেরকেও হচ্ছে পড়াশোনারও দায়িত্ব নেবে সরকার, সেই বিষয়টাকে না দুটো জিনিস ক্লিয়ার করে দিই। আপনাদের একটা কনফিউশন হচ্ছে, শুধু সরকার সরকার বলছেন, দুটো পার্ট আছে। একটা হচ্ছে সরকারের দুর্যোগ মোকাবেলা দপ্তরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী একটা চেক দিয়েছেন, আরেকটা আমাদের দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী, তিনি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনিও অর্থনৈতিক সাহায্য পাঠিয়েছেন 1,00,000 টাকা। তো আমরা চাইব এখানকার আমাদের পঞ্চায়েত সমিতি, আমাদের বিডিও সাহেব, আমাদের দলীয় নেতৃত্ব, আমাদের ডক্টর সংগ্রাম দুলাই এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন প্রত্যেকে এই ফ্যামিলির দিকে নজর রাখবেন। আমি নিজে বিডিও সাহেবকে অনুরোধ করেছি যে এই ফ্যামিলির সব কিছু, কেন জন্ম থেকে মৃত্যু 57টা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের আছেন, সেই কর্মসূচির থেকে এই পরিবার জন্য 1 ইঞ্চি বঞ্চিত না হয়। সোমবার বিকাল 4টে আমার বাড়ির সামনে ওই 100-150 ফুট দূরে বোরস্থান আছে, ওইখানে স্বামী স্ত্রী দুজনে যায়, যে মাটি গেঁদা আছে মাটি গেঁদারে চাপা দিতে যায়, চাপা দিতে যেয়ে দেখি মাটি চাপা দিয়ে হয়ে গেছে, আর একটা সাইডে মাটি গেঁদা আছে সেইখানে গেছি। স্ত্রী বলছে যে তুমি বাড়ি চলো, জড়কা বড়ি দিচ্ছি। আমি বলি তুমি তাহলে যাও, আমি যাচ্ছি। করে না তুমি আসো না। আমি বলি তাহলে আমি তাহলে পেরেছো এখন, আমি যাচ্ছি ওই একসঙ্গে। করে না তুমি চলে আসবে, তুমি তাহলে যাও, আমি যাই বাচ্চা কাছে ঘরে। তুই আমার স্ত্রী ঘরের দিকে চলে আসছে, আর আমি একটু 10-15 ফুট দূরে চলে গেছি। যাওয়ার সময় একটা চেড়াঙ্গুরের শব্দ উঠে, ওঠার পর একটা ধোঁয়া উঠে, সেই ধোঁয়া ওঠার পরে আমি ছুটে সন্ত্রাস সামনাসামনি পড়েছি, আমি সন্ত্রাসে ছুটে ঘর আছি। ঘর আসার পর আমি বলি আমার মেয়েকে জিজ্ঞেস করি, আরে মা কোথায়? করে মা আসেন। আরে মা কাই গেল? করে মা আসেন। আবার ছুটে যেয়ে দেখি আমার স্ত্রী মুখ দিকে উপরে পড়ে আছে, যে তুলে তুলতে পারিনি, একলা কী করে সবাই গেছে, চড়কা পড়েছে, মাঝে ধরে চোখার ফেলে নি, কারো সাড়া পায়নি। তারপরে কোনোরকম কোর মাঝে করে তুলতে পারিনি, তখন ডানার ভিতরে হাত গড়িয়ে গুজরি ফেলিনি, কোনোরকম নিয়ে আসছি। লেসার পর ঘরে রাখলি, রাখার পর আমার কাকা খুড়া সামনে আছে, তাদের ডাকতে গেলি একটু টিকিট 100-150 ফুট দূরে, তাদের ডেকে এলি, ডেকে এলে তারা বুঝিয়ে এলো। তখন সেই মুহূর্তে ডাক্তারের কাছে যাবো। তখন আমার দু মেয়ে বলে, বাবা আমার মা গেরে আমার আমার বাপকে খারাপ হনি, দু মেয়ে আমার পায়ে ধরে বসে আছে, আমি আর জেলাম নি। তা আধ ঘন্টা পর এখন এই যে সরকারিভাবে তোমার পাশে এসে দাঁড়ালো সরকারের তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে, কী বলবো? পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব সংবাদদাতা বল কলকাতা ও বাংলার আওয়াজ। দাঁড়ান, কিছু প্রশ্ন। আপনি মোবাইলে ছবি তুলতে পারেন? আপনি 2-4 কলম লিখতে পারেন? যে কোনো ছবি সামান্য এডিট করতে পারেন? বাংলায় ভালো লিখতে পারেন অথচ লেখার প্ল্যাটফর্ম পাচ্ছেন না? সাংবাদিকতা করতে চান? যদি ওপরে দেওয়া 5টি প্রশ্নের মধ্যে একটিরও উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনিও হতে পারেন ডিজিটাল প্রেস মিডিয়ার একজন। এখনই যোগাযোগ করুন আমাদের সাথে 8240168370 নম্বরে।
এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে? মনে জোর পাচ্ছেন না আপনি? কিন্তু লড়াই তো করতে হবে, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি, শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হলো 7003081242।